شروع بس. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এই দীর্ঘ ছুটিতে জানি না কীভাবে সময়গুলো কাটতেছে, তো আমার তো বোরিং লাগে অনেক, দীর্ঘদিন স্কুলে যাই না, সময় অনেক খারাপ। তো আমরা যে অধ্যায়ে আলোচনা করছিলাম, দশম অধ্যায়, দশম শ্রেণীর দশম অধ্যায় আলোচনা হচ্ছে, তো তার আগে আমি একটু মোবাইলটা চেক করব যে আমাদের সব কিছু ঠিক আছে কিনা। যদি শুনতে কোনো প্রবলেম হয় অথবা লেখা ঝাপসা আসে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আর যারা দশম শ্রেণীর আজকে লাইভে উপস্থিত আছেন তারা প্রত্যেকে সেখানে নিজের নাম এবং রোল নম্বর দিয়ে কমেন্ট করবেন, এতে করে আমি বুঝতে পারবো যে আপনারা কে কে উপস্থিত আছেন, অনেকটা উৎসাহ হয়ে যেতে পারে এটাতে। এখানে সজীব কমেন্ট করেছে, স্যার সবই ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সজীব। আচ্ছা, আমরা এখন শুরু করতে পারি আশা করি, তারপরেও আপনারা জানাবেন, যখনই কোনো প্রবলেম হবে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ঠিক করে নেওয়ার। আচ্ছা, এখানে আমরা দশম অধ্যায়ে মোটামুটি 16 নম্বর পর্যন্ত আমাদের হয়েছে গত ক্লাসে, আজকে 17 নম্বর থেকে শুরু হবে। তবে 17 এবং 18 সেম অঙ্ক, আর এই নিয়মের এই অধ্যায়ে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক, সেটা হোক বিগত প্রশ্ন থেকে অথবা মডেল টেস্ট, এগুলো থেকে আমরা অবশ্যই চর্চা করব বাসায়। আমি 17 নম্বরটা করব না, 18 নম্বর করব, আর 17 নম্বরটা আপনাদের জন্য রাখব। তো 18 নম্বরে বলা হচ্ছে, একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? একটা গাছ যদি এখান থেকে এই পর্যন্ত হয়, আমি চিত্র আঁকাতে হবে তাহলে আপনারা বুঝবেন ভালোভাবে, আমি একটা গাছ নিচ্ছি, যদি আমি ধরে নেই যে এ বি একটা গাছ, আচ্ছা যদি একটা গাছ হয় এ বি, তাহলে এটা কোনো কারণে ভেঙে গেল, এখানে বলা হয়েছে ঝড়ে ভেঙেছে, আমি ধরলাম এটা সি বিন্দুতে এখানে ভেঙে গেছে, আর এই টোটাল গাছের উচ্চতা হচ্ছে আমি ধরে নিচ্ছি এখানে 8 মিটার, আর এই ভাঙা অংশটা একটা গাছের যদি গোড়া হয় তাহলে এখান থেকে 12 মিটার দূরে, এটা প্রশ্নে দেওয়া আছে 12 মিটার, এই 12 মিটার দূরে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে এই আমি এই বিন্দুর নাম দিচ্ছি ডি বিন্দু, এই ডি বিন্দুতে মাটি স্পর্শ করছে, তাহলে ভাঙা অংশ হচ্ছে এটা। আচ্ছা, প্রথমে আমি ধরি যে এই যে বি সি থেকে বি পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এক্স, যদি এটুকু এক্স হয় তাহলে এটুকুর কত হবে, এইচ পুরোটা মিলে যেহেতু এইচ, তাহলে এখান থেকে এক্স বাদ দিলে এইচ মাইনাস এক্স, আর এইটাই তো এখানে স্পর্শ করেছে, এই ভাঙা অংশ এখানে মাটির সাথে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এখানে আমি দিতে হবে 30 ডিগ্রি, তাহলে এটা এটার মান কত, এটা যে মানটা হবে এখানেও সেম মান হবে, তাহলে এখানে হচ্ছে
is minus x meter. আচ্ছা এই ছিল এটা চিত্র তাহলে আমরা এখানে আমি আই অ্যাম অ্যাবসেন্ট স্যার এখানে সাদিক সাদিক বলছেন আচ্ছা ধন্যবাদ সাদিক উপস্থিত থেকেও অ্যাবসেন্ট মানুষ হয় আসলে ফান করেছে আচ্ছা এখানে 18 নম্বর অঙ্ক আমি লিখি 18 নম্বর সমাধান সমাধান নির্ণয় করতে বলছে গাছের উচ্চতা অর্থাৎ এ থেকে বি পর্যন্ত এটা হলো গাছ এই গাছটার দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে মনে করি সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য সমান এইচ সরি এখানে একবারই দিতে হবে আমাকে দৈর্ঘ্য এ বি ইকুয়াল এইচ মিটার আচ্ছা গাছটি বি সি ইকুয়াল এক্স উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয় সি বিন্দুতে গাছটির সাথে কি লেখা হয়েছে এখানে ব্লোর হয়ে যাচ্ছে স্যার মাইশা তাবাচ্চম আচ্ছা একটু আমাকে দেখতে হবে তাহলে ক্যামেরাতে ক্যামেরাটা ক্লিয়ার আছে আচ্ছা সম্ভবত এটা আমি নড়াচড়া কারণ হচ্ছে কারণ ক্যামেরা আমি দেখতেছি ওখানে ক্লিয়ার আচ্ছা সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য আমি এ বি ইকুয়াল ধরে নিয়েছি এখানে এইচ মিটার গাছটি বি সি ইকুয়াল এই এক্স উচ্চতায় ভেঙে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে সি বিন্দুতে গাছটির সাথে কোণ বি সি ডি ইকুয়াল টু 30 ডিগ্রি উৎপন্ন করে গাছের গোড়া হতে টুয়েলভ মিটার দূরে ডি বিন্দুতে মাটি স্পর্শ করে আমরা এখানে অনেক কয়টা জিনিস পেয়েছি একটা হলো এই ডি এবং বি গুড়া হতে বিডি ইকুয়াল 12 মিটার এখানে এই কোণের মান পেয়েছি বি সি ডি এই কোণটা এখানে বলা হয়েছে যে এখানে 30 ডিগ্রি আর এই যে বিসি এর দৈর্ঘ্য কত বিসি ইকুয়াল টু আমরা এখানে ভাষার মধ্যে বলেই দিয়েছি যে এটা এক্স তাহলে আলাদা করে আর লেখার কোনো প্রয়োজন নেই আবার বিডি কত বিডি সমান হচ্ছে 12 মিটার আমরা এখন এখান থেকে
দেখুন আমাদের দুইটা জিনিস বের করতে হবে, মূলত একটা গাছের দৈর্ঘ্য, সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো বি থেকে এ থেকে বি পর্যন্ত, কিন্তু এটা ভেঙে যাওয়ার কারণে দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা হলো বিসি আর এখান থেকে এসি। এসিটাই মূলত হলো ভাঙা অংশ, আর এটা এসে এই যে সি এবং ডি, এটা মাটিতে যখন স্পর্শ করেছে তখন গাছটির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে এই অংশটুকু এবং এই অংশটুকুর এই দুটা যদি দূরত্ব, এই দৈর্ঘ্যটা আমি যোগ করি, তাহলে টোটাল এ বি এর দৈর্ঘ্য পেয়ে যাবো। আমরা প্রথমে এখানে যদি আমি এক্স এর মান নির্ণয় করতে যাই, এখানে দেখুন কোণ হচ্ছে এটা আর এটা হচ্ছে তাহলে বিপরীত বাহু অর্থাৎ ভূমি, সরি লম্ব, আর এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। আচ্ছা আমি প্রথমে অতএব ত্রিভুজ বিসিডি হতে পাই ত্রিভুজ বিসিডি হতে পারছি ট্যান। আমি কেন ট্যান ট্যান নিয়ে কাজ করতেছি, কারণ আমার এখানে ভূমি নির্ণয় করতে হবে। এটা যদি কোণ হয় তাহলে এটা লম্ব এবং এটা ভূমি, কারণ বিপরীত বাহুটাকে লম্ব বলা হয়, এটা সন্নিহিত বাহু, এটা ভূমি। আচ্ছা তাহলে ট্যান কোণ বি সি ডি ইকুয়াল হচ্ছে লম্ব বিডি ডিভাইডেড বাই বিসি। আচ্ছা এখান থেকে লিখতে পারি ট্যান কোনটার মান হচ্ছে 30 ডিগ্রি আর বিডি এর মান হচ্ছে 12। আচ্ছা তারপরে বিসি এর মান হচ্ছে এক্স, নিচে জায়গা নেই আমি উপরে লিখব। ক্লাস 10 তানভীরুল জান। আচ্ছা এক হৃদয় আর যে হৃদয় এখানে সালাম জানিয়েছেন, কারো আসলে কমেন্টগুলো দেখার সময় হয় না, ব্লার হয়ে যাচ্ছে স্যার, একটু পরপর হয়তো আমি নড়াচড়া করার কারণে এটা হয়ে থাকতে পারে, তবে কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায়, একটু দেখে নেবেন প্লিজ। আচ্ছা ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। আচ্ছা আর এখানে 12 আর নিচে হচ্ছে এক্স, আমি যদি আর গুণন করে নেই তাহলে এক্স ইকুয়াল লিখতে পারছি 12√3। এটা ছিল এটুকুর দৈর্ঘ্য, বি এবং সি এর দৈর্ঘ্য ছিল এখানে এক্স, এক্স এর মান কত পেলাম 12√3। আচ্ছা এরপরে আমাকে মান নির্ণয় করতে হবে, তাহলে এটুকু পেয়ে গেছি, বাকি অংশ থাকলো যেহেতু সম্পূর্ণ গাছটার দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এ থেকে বি পর্যন্ত, আমি বিসি নির্ণয় করতে পেরেছি, এখন এসি নির্ণয় করতে হবে। আর এসিটা হচ্ছে এই ভাঙা অংশ যেটা এখানে এসে জয়েন্ট হয়েছে সিডি, তাহলে আমি সিডির মান নির্ণয় করতে পারলে দুটো যোগ করলে চলে আসবে গাছের দৈর্ঘ্য। আচ্ছা আবার সাইন নিয়ে কাজ করি, যেহেতু আমাকে এই অতিভুজ, এটা যদি কোণ হয় তাহলে এটা ভূমি, এটা লম্ব এবং এটা অতিভুজ, এখন আমাকে অতিভুজ নির্ণয় করতে হবে, তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটা সমান হচ্ছে সাইনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি সাইন কোণ বি সি ডি ইকুয়াল হচ্ছে এখানে বিডি ডিভাইডেড সিডি। আচ্ছা এখান থেকে সাইন এই কোণের মান হচ্ছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি আর বিডি এর মান হচ্ছে 12 আর সিডির মান হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে এখানে সাইন 30 ডিগ্রির মানটা বসে দেয়, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ আর এখানে 12 রয়ে গেল এইচ মাইনাস এক্স, দেন আর গ্রহণ করে ফেলি এইচ মাইনাস এক্স আর এখানে 2 আর 12 গুণ হবে 2 আর 12 অর্থাৎ 24 হবে এখানে 24। আচ্ছা এখানে আমাদেরকে নির্ণয় করতে হবে এইচ এর মান, তাহলে এইচ রেখে দিই আর এক্সটাকে ওপাশে পার করে দিই 24 প্লাস এক্স, এক্স এর মান আমরা উপরে কত পেয়েছি, এক্স এর মান পেয়েছি 12√3। তাহলে আবার উপরে আসতে হচ্ছে, এইচ ইকুয়াল 24 প্লাস 12√3। আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে, অতএব
12 root 3 plus 24. এটা উত্তর আসছে 44.785 এত মিটার। কারণ দৈর্ঘ্য নিয়ে কাজ করছিলাম এখানে আর সেটা মিটারে দেওয়া ছিল, তাহলে এত মিটার প্রায় লিখতে হবে এখানে আমাদের, কারণ আমরা আসন্ন মান নিয়েছি, দশমিকের পরে তিন ঘর পর্যন্ত নিয়েছি, আরও ছিল কিন্তু আমরা নেই নিষ্ঠা, এই জন্য প্রায় লিখতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের অঙ্ক মোটামুটি শেষ, এরপরে তাহলে ফিনিশিং দিতে হবে এখানে নিম্নেও। সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য সমান জায়গায় তো নেই। আচ্ছা এটা মিশানো যায়, চিত্রটা মিশানো যায়। এখন দৈর্ঘ্য সমান 44.785 মিটার, এখানে প্রায় লিখবেন অবশ্যই। ব্লর হয়ে যাচ্ছে স্যার, আমাদের নাজিমা খাতুন ম্যাডাম ওয়াটসিং। আচ্ছা ধন্যবাদ ম্যাডাম, এরপরও যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন। মনসুর স্যার দেখতেছেন। আচ্ছা ধন্যবাদ স্যার, আশা করি আপনারা বুঝছেন, যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে বলবেন, আর যদি সব ঠিক থাকে তাহলে তো অবশ্যই ওকে। এরপরে 18 নম্বর শেষ হলো, এটা 17 নম্বরটা আপনাদের জন্য হোমওয়ার্ক, ওটা সেম অঙ্ক, বড় নিচ্ছে ছোটো, ওই জন্য আমি ওটা রেখেছি আর এটা করে দিলাম। এরপরে আমি ফাইনালি এখন 21 নম্বর অঙ্কটা করব, 21 একুশ নম্বর অঙ্কতে চলে যাচ্ছি, আর সময় পেলে বা রেখেও দিতে পারি বাকিগুলো অন্য কোনো কারণে। এরপরে 21 নম্বর অঙ্ক, এর প্রথমে চিত্রটা আঁকাতে হবে আমাকে। একুশ নম্বর অঙ্কে দেখুন আপনারা যে ওখানে চিত্র দেওয়া আছে বইয়ের মধ্যে, চিত্র আগে এখানে নিয়ে নাম দেওয়া হয়েছে এ বি সি ডি। আচ্ছা তারপরে 96 মিটার, আচ্ছা মোটামুটি চিত্র এরকমই আছে এখানে আমার বইয়ে। হ্যাঁ আপনারাও এই চিত্রটা দেখবেন, তাছাড়া চিত্র না বুঝলে এখানে অঙ্ক বুঝতে পারবেন না, পুরো অঙ্কটা আমাদের চিত্র উপর ডিপেন্ড করতেছে। আর এই অধ্যায় থেকে দুইটা নিয়মের অঙ্ক বেশি এসে থাকে ফাইনালি, মানে এটা ফাইনাল পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, 10 নম্বর অধ্যায়, প্রায় প্রতিবার একটা প্রশ্ন থাকে একটা সৃজনশীল, সো খুব হালকাভাবে নেবেন না। যেটা হয়েছে আমাদের 18 নম্বর সেটাও গুরুত্বপূর্ণ, এবং যেটা 21 নম্বর এখন বর্তমানে হচ্ছে সেটাও খুবই গুরুত্বপূর্ণ। হয়তো হুবহু প্রশ্ন আসে না কিন্তু এই নিয়মের প্রায়ই আসে। আচ্ছা এরপরে ক নম্বর, এখানে বলা হচ্ছে সিডি এর মান, চিত্রে সিডি এর মান অর্থাৎ এই যে সি আর এটা ডি, এই সিডি এর মান কত? 96 মিটার, আমি ওখানে লিখে দিয়েছি। আর এই কোণ এ ডি সি, এই কোণটার মান 30 ডিগ্রি দেওয়া আছে, আমি লিখে দিয়েছি ওখানে। আচ্ছা তারপরে এ সি বি এটাও 60 ডিগ্রি, সেটাও লিখেছি। তাহলে প্রথমে ক নম্বরে চলে যাই, সৃজনশীলের ক নম্বর, ক নম্বরে বলা হচ্ছে কোণ C
সিএডি অর্থাৎ সিএটি এটার মান নির্ণয় করতে বলছে, কোন সিএডির মান নির্ণয় করতে হবে। তাহলে আচ্ছা আসুন, চিত্র হতে পাই, পাই লিখলেও চলে না লিখলেও চলে, চিত্র হতে কি পাচ্ছি আমি, দুইটা কোণের মান দেওয়া আছে, কোণ এ ডি সি, কোণ এ ডি সি ইকুয়াল 30 ডিগ্রি, আর আরেকটা কোণ আছে কোণ এ সি ডি, এ সি বি, এ সি বি ইকুয়াল 60 ডিগ্রি। আচ্ছা আমরা জানি যদি এটা একটা সরল রেখা হয় তাহলে এখানে কত কোণ উৎপন্ন হয়, এটা হচ্ছে 180 ডিগ্রি, সরল কোণ যেটাকে বলা হয়ে থাকে, এটা 180 ডিগ্রি, এখানে শুরু হচ্ছে এখানে শেষ হচ্ছে, আর যদি এটাকে এভাবে ভাগ করে দেয় তাহলে এদিকে 90 এদিকে 90। আচ্ছা দেখুন তো এই সি বিন্দুতে এটা যদি টোটাল একটা কোণ হতো এটা 180 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি আছে, বাকিটুকু তো অবশ্যই মান বের করা যায়, আমরা সেটা বের করবো প্রথমে। এখানে কোণ সরল কোণ বি সি ডি, বি সি ডি ইকুয়াল কি লিখতে পারি, কোণ এ সি বি প্লাস কোণ এ সি ডি, এই দুই কোণের সমষ্টি, কোণ এ সি বি এবং কোণ এ সি ডি এই দুই কোণের সমষ্টি হচ্ছে কোণ বি সি ডি, মানে সরল কোণ এখান থেকে পুরোটা। তাহলে এর মান এখান থেকে আমাদের মান দেওয়া আছে কোণ এ সি এ সি বি এটা 60, এটার মান তো 180 ডিগ্রি, এটা আমরা সরল কোণ জেনে ফেলছি, আর এটা নির্ণয় করতে হবে এখানে। তাহলে যেটা নির্ণয় করতে হবে এক পাশে করে রাখি, এ সি ডি ইকুয়াল কোণ বি সি ডি প্লাস কোণ এ সি বি। আচ্ছা কোণ বি সি ডি সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা তারপরে কোণ এ সি বি, এ সি বি এর মান হচ্ছে 60 ডিগ্রি, সরি এখানে পার্শ্ব পরিবর্তন করার সময় এখানে চিহ্ন পরিবর্তন হয়, এটা মাইনাস হবে, তাহলে এখানে 60 ডিগ্রি, এখানে বিয়োগ করলে হচ্ছে 120 ডিগ্রি। অতএব আমি এই কোণের মান পেয়ে গেলাম, কোণ এ সি ডির মান হচ্ছে, কোণ এ সি ডি ইকুয়াল হচ্ছে 120 ডিগ্রি, 120 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। আচ্ছা আমার এটা 30 ডিগ্রি, 30 ডিগ্রি, এটা 120 ডিগ্রি। আচ্ছা এরপরে আমরা জানি ত্রিভুজের যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি, তাহলে এই কোণ এই কোণ এবং এই কোণের সমষ্টি যেটা এখান থেকে এটা যেটা নির্ণয় করলাম কিছুক্ষণ আগে, তাহলে এই তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ত্রিভুজ এ সি ডি হতে পাই, কি পাই, কোণ এ সি ডি প্লাস কোণ এ ডি সি প্লাস কোণ সি এ ডি ইকুয়াল 180 ডিগ্রি, আর এখানে আমাদেরকে কোন সিএডির মানটা নির্ণয় করতে বলছে, আর এই দুটো মান তো আমরা বের করেছি, একটা এ সি ডি যেটা কিছুক্ষণ আগে বের করেছি এটার মান ছিল 120 ডিগ্রি, আর এটা তো দেওয়াই ছিল চিত্রে। তাহলে যেহেতু এটা নির্ণয় করতে হবে শুধু এই পাশে এটাই রেখে দিই, কোন এটার মান ছিল 120 ডিগ্রি, আর এ ডি সি কোণ হচ্ছে 30 ডিগ্রি প্লাস কোণ সি এ ডি, আর এখানে 180 ডিগ্রি। আচ্ছা তাহলে কোণ সি এ ডি আর বাকিগুলোকে এগুলোকে ওই পাশে পার করে দিই, তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে দেখুন এখানে যদি আমরা যোগ বিয়োগ করি এই দুটো যোগ করলে 180 ডিগ্রি,
সমান 30 ডিগ্রি। অতএব কোণ সি এ ডি ইকুয়াল 30 ডিগ্রি। এটা ছিল ক নম্বর, সৃজনশীলের ক নম্বর। আচ্ছা, লেখাগুলো কি বোঝা যায়? যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে জানাবেন। আর ওয়াটসিং ওয়াটসিং, লেখা বোঝা যায় না স্যার। সাইফ ইকবাল, আনিকা শাহরিন প্রেজেন্ট স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, লেখা বোঝা যাচ্ছে না। আর যে হৃদয়, এখনও কি বোঝা যাচ্ছে না? আমার তো মনে হয় বোঝা যায়, এখানে তো আমি দেখতেছি বোঝা যাচ্ছে। এই যে আমার এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে। আমি যখন লিখবো বা নড়াচড়া করবো তার কারণে লেখাটা, এটা ক্যামেরার অটো অ্যাডজাস্টমেন্টের কারণে একটু সমস্যা হবে, এটা ধরে নিতে হবে আপনাদের। হৃদয়, আর যে হৃদয় ওয়াচিং। আচ্ছা থ্যাংক ইউ। এখানে আচ্ছা চলে আসি খ নম্বরে। আমি খ নম্বরে করতে যাই। আচ্ছা খ নম্বরে কী বলছে দেখি। খ নম্বরে বলছে বিসি, এই যে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আচ্ছা এখানে সিডি এর মান দেওয়া আছে, আমি বিসির মান ধরে নিচ্ছি। মনে করি বিসি এর দৈর্ঘ্য, অর্থাৎ বিসি ইকুয়াল হচ্ছে এক্স মিটার। আচ্ছা এবং এ বি ইকুয়াল ধরে নিচ্ছে এইচ মিটার, যেহেতু আমাকে বিসির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এই জন্য এটা ধরে নেওয়া। আচ্ছা তারপরে যদি বিসি এর মান এক্স হয় তাহলে আমি এখান থেকে বিডি এর মান নির্ণয় করতে পারি। বিডি, এই বিডি ইকুয়াল মানে এই বি থেকে ডি পর্যন্ত, এটা হচ্ছে বিসি প্লাস সিডি। আচ্ছা বিসির মান হচ্ছে এখানে এক্স আর সিডি এর মান হচ্ছে 96 এত মিটার। আচ্ছা অতএব বিডি ইকুয়াল এত মিটার। দেখুন এটা যদি এক্স মিটার হয় আর এটা যদি এইচ মিটার হয় তাহলে প্রথমে আমরা ত্রিভুজ এ বি সি হতে পাই। এখানে ট্যান কোণ এ সি বি এই কোণটা নিয়েছি, তাহলে এটা কি লিখতে পাচ্ছি আমরা? লম্ব ডিভাইডেড ভূমি। এটা হচ্ছে লম্ব বিপরীত বাহু, আর এটা ভূমি সন্নিহিত বাহু, এটা অতিভুজ। আচ্ছা তাহলে এখানে এইচ ডিভাইডেড এক্স, ও সরি প্রথমে মান না বসি আগে বাহুগুলোর নাম লিখি, এ বি ডিভাইডেড বাই বি সি। আচ্ছা তারপরে ট্যান এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি, আর এখানে এ বি এর মান হচ্ছে এক্স, বি সি এর মান হচ্ছে এইচ। ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, আর এখানে এক্স রয়ে গেল নিচ্ছে এইচ। আচ্ছা তাহলে এখান থেকে, আচ্ছা উপরে লিখি, আমি কি লিখতে, আর গুণ করতে হবে এটার উপর এটার নিচ আর এটার উপর এটার নিচ, তাহলে কি লিখতে পারি এখানে? এক্স ইকুয়াল রুট থ্রি সরি এ বি ইকুয়াল, এখানে মান বসাতে ভুল হয়েছে আমার,
এবি এর মান হচ্ছে এইচ আর বিসি এর মান হচ্ছে এক্স, তাহলে এখানে এইচ ডিভাইডেড বাই এক্স। তারপরে অতএব এইচ ইকুয়াল রুট থ্রি এক্স, এত মিটার দেওয়া যেতে পারে বা শুধু রুট থ্রি এক্স লিখলেও চলবে। তারপরে ত্রিভুজ এ বি ডি হতে পারে, ত্রিভুজ এ বি ডি হতে পাই, এখানে ত্রিভুজ এ বি ডি, এখানে তাহলে টেন কোণ এ ডি বি, অর্থাৎ কোণ এ ডি বি এ 30 ডিগ্রি, যেটা এটা নিয়ে কাজ করছি, এখানে মান হচ্ছে এ বি ডিভাইডেড বাই বি ডি। নো প্রবলেম স্যার, বোঝা যায়, অল ক্লিয়ার সাদিক, থ্যাংক ইউ। আচ্ছা টেন, এই কোণটার মান হচ্ছে কোণ এ ডি বি, এ কোণ এ ডি বি এটা 30 ডিগ্রি মান, তাহলে 30 ডিগ্রি লিখে ফেলি এখানে, আর এ বি এর মান হচ্ছে এইচ, আর এখানে বি ডি এর মান হচ্ছে এক্স প্লাস 96, বি সি বি ডি এর মান আমরা আগেই বের করেছি অঙ্কের শুরুতে, বি ডি ছিল বি সি প্লাস সি ডি, অর্থাৎ এক্স প্লাস 96। তারপরে এখানে টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট 3, আর এখানে এইচ এইচ এর মান হচ্ছে রুট থ্রি এক্স, আর নিচে এক্স প্লাস 96। আচ্ছা যদি আমরা এটা আর গুণন করি তাহলে হবে এক্স প্লাস 96, আর থ্রি থ্রি গুণ রুট থ্রি গুণ করলে, দুইটা রুট থ্রি গুণ করলে থ্রি হবে, তাহলে থ্রি এক্স। আচ্ছা তাহলে আমরা এক্স জাতীয়গুলোকে এক দিয়ে করে নেই, থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 96। আচ্ছা তারপরে এখানে নিচে আসছে, তাহলে বিয়োগ করার পরে 2x ইকুয়াল 96, এটাকে যদি আমরা ভাগ দেই তাহলেই বি সি এর দৈর্ঘ্য কত এটা পেয়ে যাব। তারপরে x ইকুয়াল 96 ডিভাইডেড বাই 2, অতএব x ইকুয়াল হচ্ছে 48 মিটার, সম্ভবত কলমের কালি শেষ। আচ্ছা তাহলে এই বিসির এক্স এক্স কী ছিল, এক্সটা ছিল বিসি, এই বিসি এর দৈর্ঘ্য, অতএব নির্ণেয় এখানে লিখতে হবে, নির্ণেয় বি সি এর দৈর্ঘ্য মিটার। আচ্ছা এটা ছিল খ নম্বর, সৃজনশীলের খ নম্বর, তাহলে উত্তর আসলো বিসি এর দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। এরপরে আমরা গ নম্বর করবো, গ নম্বরে বলা হচ্ছে ত্রিভুজ এ সি ডি, অর্থাৎ এই যে এই ত্রিভুজটা, তাহলে এর পরিসীমা নির্ণয় করতে বলছে। ত্রিভুজের পরিসীমা হচ্ছে, ত্রিভুজের পরিসীমা সমান আমরা কী জানি, ত্রিভুজের যে তিনটা বাহু আছে এই তিনটা বাহুর সমষ্টি, তাহলে প্রথমে একটা বাহু হচ্ছে সি ডি, এই সি ডির মান 96 দেওয়া আছে, আর এখানে বের করতে হবে আমাকে এ সি এর মান বের করতে হবে, দেন এখানে এ ডি এই দুটা মান বের করার পরে তিনটা বাহু সমষ্টি করলে যোগ করলে চলে আসবে এই ত্রিভুজটির পরিসীমা কত। আচ্ছা আমরা প্রথমে ত্রিভুজ
এ বি সি হতে পাই, এ বি সি হতে পাই, কি পাচ্ছি আমাদের নির্ণয় করতে হবে এটা, যেহেতু বি সি এর মান আছে, বি সি হচ্ছে এখানে এটা, এই বাহু হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা অতিভুজ। এখন ভূমি এবং অতিভুজ নিয়ে কাজ করতে হবে, তাহলে কস দিয়েও কাজ করা যায়। হ্যাঁ কস, এখন এই ত্রিভুজ এ বি সি হতে পারছি কস কোণ এ সি বি ইকুয়াল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে বি সি আর অতিভুজটা হচ্ছে এখানে এ সি। আচ্ছা কসের মান, কস এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, দেন বিসি এর মান হচ্ছে 48 আর এসি রয়ে যাক এসি এখানে। আচ্ছা কস 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তাহলে এখানে কস 60 ডিগ্রি হচ্ছে হাফ আর এখানে 48 ডিভাইডেড বাই এসি। আচ্ছা তারপরে এসি আর গুণন করবো এখানে, এই ওয়ানের সাথে এসির গুণ হবে টু এর সাথে 48-এর, এসি ইকুয়াল হচ্ছে 2 × 48 = 96, অতএব এসি ইকুয়াল 96 মিটার। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য আমরা অলরেডি পেয়ে গেলাম, এই এসির দৈর্ঘ্য কত 96 মিটার। আচ্ছা তাহলে আরেকটা বাহুর মান বের করতে হচ্ছে, এটা হচ্ছে এ এবং ডি, তাহলে এভরিথিং ইজ ওকে স্যার, আর যে হৃদয়, থ্যাংক ইউ স্যার, তরিকুল ইসলাম সৈকত, ওকে থ্যাংক ইউ, গ্রেট স্যার, ফারিয়া মণি, ধন্যবাদ স্যার, আমি যদিও চিনতে পারছি না, আমার কলমের কালি সম্ভবত শেষ হয়েছে। এরপরে আমরা গ নম্বরে চলে যাচ্ছি, গ নম্বরে এখানে বলা হচ্ছে, ও সরি, তাহলে এটাতে গ নম্বরে কিছু কাজ হয়েছে, আমাদের এ ডি এ বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, ত্রিভুজের এই বাহুটা হচ্ছে, অতএব আবার ত্রিভুজ ত্রিভুজ এ বি ডি হতে পাই এ বি ডি, এটা পুরোটা মিলে এই ত্রিভুজ নিয়ে কাজ করছি আমি, এ বি ডি, তার অতএব এখান থেকে লিখতে পাচ্ছি কস কোণ এ ডি বি ইকুয়াল, দেখুন কোণ এ ডি বি মানে কস 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি কোণ নিয়ে কাজ করছে, এখানে যদি এটা কোণ হয় তাহলে এটা বিপরীত, এটা লম্ব, এটা পুরোটা মিলে ভূমি, এটা অতিভুজ। আচ্ছা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, কসের ক্ষেত্রে আমরা কী লিখি, ভূমি ভাগ অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে এখানে বি ডি আর অতিভুজ হচ্ছে এখানে এডি, যেটা আমাদেরকে নির্ণয় করতে হবে, লিখে দিলাম এখানে এবি এডি। আচ্ছা তারপরে এখানে কস আর এই কোণের মান কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি লিখলাম, দেখ তারপরে এখানে বিডি, এই বি থেকে ডি এর মান কত, বি সি প্লাস সি ডি, অর্থাৎ এখানে হচ্ছে 48 + 96 আর এখানে এডি রয়ে যাবে, কারণ এডি আমাদেরকে নির্ণয় করতে হবে এখানে। আচ্ছা তারপরে কস 30 ডিগ্রি হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির মান √3/2 আর এখানে যদি আমি যোগ করি 144 আসবে সম্ভবত, 96 প্লাস, হ্যাঁ 144 আছে, 144/AD। এরপরে আর গুণন করবো আমরা, এডি ইকুয়াল 2 × 144/√3। আচ্ছা তাহলে 288/√3 ভাগ √3, সরি কোথাও ভুল হচ্ছে হয়তো বা,
কস 30 ডিগ্রি, কোণ কস কোণ এ ডি বি, ঠিক আছে, তাহলে বিডি ডিভাইডেড বাই এডি, এডি রয়ে গেল রুট থ্রি ডিভাইডেড বাই টু, ১৪৪ × ২ ডিভাইডেড বাই রুট থ্রি, না এখানে তো তো আচ্ছা প্লাস 96, হ্যাঁ ঠিক আছে, তাহলে এটার মান আমরা এখন অতএব এডি ইকুয়াল লিখতে পারি, এটাকে ভাগ দিলে হবে 288 ভাগ রুট থ্রি যদি করি আমি, তাহলে হচ্ছে 166.277 মিটার প্রায়। আচ্ছা তাহলে এই এডিওর মানও আমরা পেয়ে গেছি, এখন তিনবার সমষ্টি করলে এই ত্রিভুজের পরিসীমা পেয়ে যাব। এটা হচ্ছে 166.277 যে মানটা এখানে আমরা বের করেছি, তাহলে ত্রিভুজ অতএব ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা সমান এসি প্লাস সিডি প্লাস এডি, এত একক। আচ্ছা এসির মান হচ্ছে, এসির মান আমরা বের করেছি এখানে 96, আর সিডির মান এটা দেওয়াই ছিল প্রশ্নে 96। আচ্ছা এডির মান কত? 166.277 এত মিটার প্রায়, তাহলে এটা মিটার। এখন এই তিনটাকে আমরা যোগ করলে কি পাই? যোগ 96.358.277 এত মিটার, আর ভিতরে প্রায় লিখতে হবে কারণ আসন্ন মান নেওয়া হয়েছে এর ক্ষেত্রে। আচ্ছা অতএব বা নির্ণয় ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা 358.277 মিটার প্রায়। মোটামুটি অঙ্ক শেষ এখানে। এটা ছিল 21 নম্বরের সৃজনশীল 21 নম্বরের গয়ের উত্তর, ত্রিভুজ এবিসি এসিডি এর পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছিল, অর্থাৎ এই তিন ভাগের সমষ্টি সেটা নির্ণয় করা হলো। আচ্ছা তারপরে আমরা হয়তো আর সামনে এগোবো না, আপনারা বাসায় যেগুলো করবেন, বাসায় আপনারা 17 নম্বর অবশ্যই করবেন, 17 নম্বর করার পরে আমি আরও কিছু হোমওয়ার্ক দেব। এখানে গ্রেট স্যার, আচ্ছা নতুন কোনো কমেন্ট আসছে? নতুন এভরিথিং ইজ ওকে স্যার আর জড়িত, আচ্ছা ফারিয়া স্যার লেখা বোঝা যায় না, ফারিয়া মনি, ঠিক আছে কিছুক্ষণ পরেই ঠিক হয়ে যাবে লেখাটা।
এটা ক্যামেরার অটো অ্যাডজাস্টমেন্টের কারণে সমস্যাটা হয়ে থাকে। 12 জন ওয়াটসন কোর্স আপনারা বাসায় জানি না এই ছুটি কতদিন পর্যন্ত লম্বা হবে, এমনও হতে পারে ঈদ পর্যন্ত, সরকার যতদিন চাইবেন, দেশের পরিস্থিতির উপর নির্ভর করবে। তো বাসায় এটা ক্লাস টেনের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কিন্তু টাইম মতোই হবে, সুতরাং বাসায় বসে সময় নষ্ট না করে পিছনের পড়াগুলো আমরা অবশ্যই রিভাইজ দেবো। বিশেষত আমি এই বছরে যেগুলো পড়িয়েছি সেগুলো তো অবশ্যই, এবং তারও গত বছর যেগুলো ক্লাস নাইনে পড়া হয়েছে সেগুলো থেকেও রিভাইজ দেবেন আপনারা, অযথা সময় নষ্ট করবেন না। আর নতুন করে আমি কিছু হোমওয়ার্ক দিব, 16.3 অধ্যায় থেকে। আসলে এই অঙ্কগুলো আমি আরও দ্রুত শেষ করতে পারতাম, কিন্তু আমি যত দ্রুত লিখব বা যত দ্রুত নড়াচড়া করব লেখা তত কম বোঝা যাবে, অর্থাৎ ব্লোর হয়ে যাবে, লেখা স্পষ্ট হবে না। আমাকে রোবটের মতো যত থাকতে পারবো লেখাগুলো তত ক্লিয়ার আসবে। তাহলে অধ্যায় 16.3 অধ্যায় থেকে আমরা যেগুলো করব, এই অধ্যায় থেকে যেটা আমি গত ফার্স্ট টার্মে আমরা এটা পরীক্ষাতে পড়েছিলাম, এখানে 2 নম্বর করবো অনুশীলনী থেকে, 4 নম্বর, 5, 6, 7, 8 আর একটু দশের দশ নম্বর থেকে করব মাঝের দুইটা, আচ্ছা ক এবং ঘ নম্বর, সরি খ এবং ঘ নম্বর, খ আর ঘ। দেখবেন 4টা চিত্র আছে, 10 নম্বরে 4টা চিত্র আছে, সেখানে মাঝের খ নম্বরটা এবং শেষেরটা। 16.3 অধ্যায়ে 2, 4, 5, 6, 7 এই কয়টা বাসায় হোমওয়ার্ক। আর বিগত ক্লাসে যে হোমওয়ার্কগুলো দেওয়া ছিল হয়তো কয়েকজন সম্ভবত আমাদের সিনথিয়া দিয়েছে, আর এদিকে শাওন সিরাজমনিরা শাওন দিয়েছে, আরেকজন হয়তো আনিকা তাবাচ্ছুম দিয়েছে, আরেকজন মেয়ে দিয়েছেন, ওনার নামটা রিয়া, রিয়া সম্ভবত দিয়েছে, এরকম কয়েকজন মাত্র 5 থেকে 5 জন হয়তো হবে কাছাকাছি, এরা হোমওয়ার্ক মেসেঞ্জারে পাঠিয়েছে, ধন্যবাদ জানাচ্ছি আমি। আর বাকি যারা এখনও দেন নাই আপনারা, অবশ্যই যেহেতু আপনারা ফেসবুক ইউজ করতেছেন সুতরাং মেসেঞ্জারে পাঠানোই যায়, বাসায় বসে সময়টা নষ্ট না করে অঙ্কগুলো করার পরে ছবি পিক উঠিয়ে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেবেন, আর ওই খাতাটাও অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। ফাইনাল পরীক্ষার সামনে একটু সময় নষ্ট করবেন না, এই গণিত অবশ্যই বারবার রিভাইজ দিতে হবে, না হলে ভুলে যাবেন। আপনি যতই ব্রিলিয়ান্ট হন গণিত যদি বারবার চর্চা না করেন তাহলে অবশ্যই ভুলে যাবেন। তো আমি ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আর করোনা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাংলাদেশের সংখ্যা বাড়তেছে, এটা খুব বিপজ্জনক অবস্থা নিচ্ছে, তো বাসা থেকে বের হবেন না, সবাই যতটুকু সেফ থাকা যায় ততটুকুই সেফ থাকবেন। আচ্ছা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।